আমি অভিযানটা করতেছি পুরোপুরি মনে প্রাণে 14 বছর যাব। আগে ছোটকাল থেকে আমি গাছ লাগাই, সে গাছ অনেক বড় বড় হয়েছে, কেটে কেটেছে, কাঠ হয়েছে, ফল দিয়েছে। নরসিংদীতে আমার একটা ছোটোখাটো নার্সারি আছে, খেজুর আর তালের নার্সারিটা শুধু, আর অন্যান্য গাছ আমি সমস্ত নার্সারি থেকে ক্রয় করি। তো বিভিন্ন নার্সারি থেকে, বোটানিক্যাল গার্ডেন থেকেও ক্রয় করি, সরকারি হর্টিকালচার বিভিন্ন জায়গা থেকে, যেখানে গাড়ি নিয়ে ঘুরি, যেখানে গাছ দেখি আমার দরকার পড়ছে, যে এখানে একটা গাছ মরে গেছে, ওই মরা গাছটা ওই শূন্যস্থানটা পূরণ করতে কাছে যেখানে থাকে সেখান থেকে একটা গাছ কিনে লাগিয়ে দিই। আমি বেশি ফল আর ঔষধি গাছ লাগাই। আমার স্লোগানই হলো যে প্লান্ট অনলি ফ্রুট ট্রি, সেভ এনভায়রনমেন্ট, সেভ ইউর নেবার, রিডিউস ক্লাইমেটিক কন্ডিশন রিস্ক, আর আন্ড দ্য ভার্চুস অফ লিভিং আর্মস লাইং ইন দ্য গ্রেভ। যে শুধু ফল আর ঔষধি গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রতিবেশী বাঁচান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমান, কবরে গিয়েও সদগায় জরিয়ার স্বভাব কমান। দেখেন আসলে কি, আমি কৃষ্ণময়ের মানুষ, ওই মাসের 20 তারিখের পর আসলে আমার একটা দূরস্থুলি লাগে। তো মেয়ের কাছে টাকা চাই, মেয়ে দুই মেয়ে চাকরি করে, তো মেয়ের আমার একটু হেল্প করে, আর আমি কী করি, ওই 3 মাস পরে পরে সরকারিভাবে একটা ওই যে ভর্তি সুদ্ধা ভাতা পাই 30,000 টাকা, ওইটা আমি কাউকে দিলাম। তো এটা সরকারের টাকা, এটার কারো দাবি নাই, এটা খাবার তোমরা, আমি মারা গেলে আমি একটু কাজ দেখাতে চাই, যখন যে সরকার আসে তাকে আমি কী করি, হেল্প করি। কীরকম গাছ লাগালে তো আমার সরকারের কী হলো না হলো সেটা চিন্তা করে না, আমি সারা বছরই গাছ লাগাই। হ্যাঁ, তো এই গাছ লাগাতে গিয়ে দেখা গেছে অনেকে আমাকে বলে এটা মহৎ কাজ, মহৎ কাজ। তা আমার কাছে একটাই ভাসছে যে আমি অনেককে হেসে হেসে বলি যে তাহলে শূন্য হাতে মহৎ কাজ করা যায় না? যে আমি দেখেন শূন্যের মানুষ, আমি যদি মহৎ কাজ করতে পারি তাহলে আপনারা যে অনেক টাকা পান, পেনশন পান, আর লাগানো পান, মতো অনেকে উদ্বুদ্ধ হয়। বিজয় সরণিতে 1,000 তাল গাছ, খেজুর গাছ, তারপরে যে আমলকি, তারপর আপনার যে কদবেল, হ্যাঁ এগুলো লাগিয়েছিলাম, নিম লাগিয়েছিলাম, ওগুলো সহ কেটে নিয়ে গেছে, ভাবতেই পারি না কারণ নিয়ে গেলে। আসলে হলো কি, তাল গাছের বেশি গুণ, তালের 21 গুণ, খেজুরের 17 গুণ, আর নিমের হলো 100 গুণ। গুণাগুণের দিক দিয়ে এই গাছগুলো অনেক অনেক উপরে, সেজন্য আমি এটাকে বেশি নিয়েছি। আর এগুলো লাগাতে গেলে আপনার টাকা লাগে না বেশি। হ্যাঁ, তাল বাজার থেকে কিনি, কিনে আপনার রৌদ্রে শুকাই, কিনতে যা কয়টা টাকা যায়, আর শুকায় আর বিচি ফেলে আসে, তালে বিচি সহজে মরে না, আর নিম গাছ গরু ছাগলে ধরে না। তা আমরা যদি স্বাধীনতার পর থেকে ফুটপাথগুলিতে, শহরের আনাচে কানাচে, রাস্তাঘাটের দুধারে নিম গাছও লাগাতাম, তাহলে পরিবেশের জন্য অনেক অনেক ভালো হতো। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।